আজকে হতে চলেছে একটা মিনি ব্লগ অ্যাবাউট মাই কলেজ। আজকে কলেজে যাব। সো দেখো লাস্ট পর্যন্ত এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, সেই জন্যে আমার চুলের অবস্থা এরকম, মুখের অবস্থা এরকম। এখন চটপট ফ্রেশ হবো, তারপরে কলেজে যাবো। একটা জিনিস দেখাই, এই শীতকাল মানেই হচ্ছে ফুল, সুন্দর সুন্দর ফুল। ওই জন্য তোমাদের দেখাবো একটা সুন্দর ফুল যেটা আমাকে আমার একজন স্পেশাল ওয়ান দিয়েছে। আমি এটার নাম জানি না, আই থিঙ্ক চাইনা রোজ। সো তোমরা কেউ থাকলে, তুমি যদি নাম জেনে থাকলে কমেন্ট করো। আমি এখন রেডি হচ্ছি, আমার আউটফিটটা আমি পরে রাখছি, চটপট করে রেডি হয়ে যাই, অনেক লেট হয়ে গেছে অলরেডি। কি করছি আমি, একবার এখানে যাচ্ছি একবার ওই দিকে যাচ্ছি, মাথা কাজ করছে না। সো গাইস আমি রেডি হয়ে গেছি, তোমরা যেমন ভাবছো তেমন না, বাইরে অনেক ঠান্ডা আর আমি এটা পরে যাবো না, এরপরে সোয়েটার পরবো, জ্যাকেট পরবো। কিন্তু আমি ভুলেই গেছিলাম ব্রেকফাস্ট করতে, মা সেই থেকে বলে যাচ্ছে ব্রেকফাস্ট কর ব্রেকফাস্ট কর, আমি ভুলে গেছিলাম। আর লিপস্টিকও আমি পরে নিয়েছি, এখন আমাকে এইভাবে ব্রেকফাস্ট করতে হবে। উফ, এদিকে দেরিও হয়ে যাচ্ছে, চটপট ব্রেকফাস্ট করে নিই। যে প্লেটে কখন থেকে দিয়ে গেছে ঢাকা পড়া, চটপট খাই। খাওয়ার টাইম নেই, ব্লগ ইজ্জত কা ফাল। বন্ধুরা মায়ের এটা রিয়েল দেখো তো বন্ধুরা, একদম কিচ্ছু খেতে চায় না, দেরি হয়ে যাচ্ছে, শুধু মোটা হয়ে যাবো মোটা হয়ে যাবো, এই করে করে কিচ্ছু খায় না। সত্যি কথা কতদিন পর সেই ফার্স্ট ইয়ারের মতন ফিলিংটা আসছে। আমি কলেজে
করছি, এখনো কাজ হয়নি, মানে সার্টিফিকেট নিব, তারপরে বাড়িতে যাবো। খুব চটপট আজকে ব্লগিংটা করেছি, আজ একদম টাইম ছিল না, আর কলেজেও প্রচুর ভিড় ছিল, অন্য সব বাচ্চাদের পরীক্ষা চলছিল এই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে গিয়ে থাকে তো লাইক সাবস্ক্রাইব করুন।